হ্যালো বন্ধুরা, 2004 সালে ইন্দোনেশিয়ায় যে ভয়ানক সুনামি এসেছিল তার কথা কেই না ভুলতে পারে। এই ভয়ানক সুনামির ঢেউ যারা দেখেছিল তাদের তো কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। বন্ধুরা, যখন প্রকৃতি উথালপাতাল হয়ে ওঠে তখন কিন্তু মানুষের সবকিছু ওইভাবেই থেকে যায়। 2004 সালে ইন্দোনেশিয়ায় 30 ফুট উচ্চতার যে সুনামি এসেছিল সেটা দেখে তো অনেকের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়া, পূর্ব আফ্রিকা ছিল এই সুনামির অনেক বড় একটি প্রমাণ। এই সুনামের কারণে 3টি দেশের প্রায় 2,50,000 করে মানুষ মারা গিয়েছিল। তাহলে তো বন্ধুরা বুঝতেই পারছেন সুনামি কী একটি জিনিস। বন্ধুরা, আপনি জানেন কি সুনামির ঢেউ কতটুকু উচ্চতায় উঠতে পারে, এর আকার আকৃতি কতটুকু বড় হতে পারে? এটা জানার জন্য আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে সুনামি আসার কারণ হলো সমুদ্রের নিচে ভূমিকম্প সৃষ্টি হওয়া। যখন সমুদ্রের নিচে ভূমিকম্প সৃষ্টি হয় তখন সমুদ্র আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরকম একটি বাস্তব উদাহরণ হলো 2011 সালে জাপানের যে সুনামির ঢেউটি উঠেছিল সেটা প্রায় 40.5 মিটার পর্যন্ত বড় ছিল। যখন এটিকে ধারণা করে মাপা হয় তখন এটি ছিল স্ট্যাচু অফ লিবার্টি থেকে মাত্র 5 মিটার কম। তাহলে তো বুঝতেই পারছেন কতটুকু উচ্চতায় উঠেছিল সেই ঢেউটি। তবে এই সুনামির কারণে জাপানের জনগণের খুব বেশি একটি ক্ষতি হয়নি, তবে সমুদ্রের এরিয়ার 10 কিলোমিটার পর্যন্ত পানিতে ডুবে গিয়েছিল, যার কারণে জাপানের প্রায় 22 কোটি টাকার মতো ক্ষতি হয়েছিল। আপনি তো হলিউড সিনেমায় সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার দৃশ্য দেখেই থাকবেন। তবে 2011 সালে জাপানে যে সুনামির ঢেউটি এসেছিল তা কিন্তু হলিউড সিনেমা থেকে কোনো একটি কম ছিল না। আর সবচেয়ে থেকে রোমাঞ্চকর বিষয়টি হলো এ ধরনের সুনামি কিন্তু পৃথিবীতে আসা যাওয়া করতেই থাকে। সময় অসময় ভূমিকম্পের কারণে এমনকি বিভিন্ন সুনামি হতে পারে, কিন্তু বন্ধুরা এর থেকেও কিন্তু আরও বড় ধরনের সুনামি আমাদের পৃথিবীতে রয়েছে, আর এই সুনামিকে মেগা সুনামি বলা হয়ে থাকে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে মেগা সুনামিটা আবার কি? মেগা সুনামি কিন্তু পৃথিবীর সবচেয়ে থেকে ভয়ানক সুনামি বলা হয়ে থাকে। তাহলে চলুন দেখে আসি মেগা সুনামিটি কি। মেগা সুনামি নিয়ে সম্পূর্ণ ভিডিওতে এখন আলোচনা করা হবে, থাকুন ভিডিওটি শেষ অবধি পর্যন্ত। মেগা সুনামির ঢেউ সাধারণ সুনামির তুলনায় খুব বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। মেগা সুনামি তৈরি হয় সমুদ্রের ভিতর বড় কোনো জিনিসের বিস্ফোরণ ঘটলে বা বড় কোনো জিনিস উপর থেকে নিচে পড়লে। মেগা সুনামি এত পরিমাণে ভয়ানক হয়ে থাকে যে কিছু মাইক্রোসেকেন্ডের ভিতরে বড় বড় বিল্ডিং ধ্বংস করে ফেলতে পারে। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে যে সমুদ্রে এমন কোন জিনিস পড়লে মেগা সুনামি তৈরি হয়। আজ থেকে 57 বছর আগে অর্থাৎ 1963 সালে মেগা সুনামি দেখা গিয়েছিল, আর এটা হয়েছিল ইতালিতে। আর এটা ইতালির ছোট্ট একটি ভুলের কারণে হয়েছিল। ইতালির ভেনিস শহরে 100 কিলোমিটার দূরে একটি ড্যাম প্রজেক্ট নির্মাণ করা হয়েছিল। আরও একটি কথা বলে নেওয়া ভালো, সে সময়ের মধ্যে সবচেয়ে থেকে ব্যয়বহুল ড্যাম প্রজেক্ট ছিল সেটি। আর এই ড্যামটি নির্মাণ করা হচ্ছিল পাহাড়ের নিচে। তারা প্রথমে ভেবেছিল পাহাড়ের যদি কোনো অংশ ভেঙে পড়েও যায় তাহলে তারা টেকনোলজির মাধ্যমে সেটাকে ম্যানেজ করে নিতে পারবে। এই ড্যামটি 1959 সালে নির্মাণ করা হয়ে গিয়েছিল। নির্মাণ করার পরেই দেখা যায় যে পাহাড়ের ছোটো ছোটো অংশ পানিতে ভেঙে পড়া শুরু করে দেয়। সেখানকার সরকার আর ইঞ্জিনিয়াররা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল, যার কারণে কোনো ক্ষয়ক্ষতি তারা দেখেনি। সরকার ভেবেছিল সব কিছুই ঠিক আছে। সেখানকার যখন পাহাড়ের ছোটো ছোটো অংশ ভেঙে পড়ে পানিতে তখন সেটাকে সরকার তেমন বেশি একটি গুরুত্ব দেয় না। কিন্তু একদিন যেটা হয় সেটা ইতালির সরকার এমনকি ইঞ্জিনিয়াররা কোনোভাবেই প্রস্তুত ছিল না। সেখানকার পাহাড়ের একটি বড় অংশ পানিতে ভেঙে পড়ে যায়। তখন ইঞ্জিনিয়াররা সেই জায়গাটির পানির পরিমাণ কমিয়ে দেয়, ভেবেছিল কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে পাহাড়ের এত বড় অংশ ভেঙে পড়ার কারণে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। তবে এই ঢেউয়ের উচ্চতা ছিল মিনিমাম 820 ফিটের মতো, যা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফার অর্ধেকের বেশি ছিল। তাহলে একবার ভাবুন, যে পাহাড়ের অংশটি ভেঙে পড়েছিল সেটা ঠিক কতটুকু বড় ছিল। আর যদি আপনি আন্দাজ করতে না পারেন তাহলে আমরাই আপনাকে বলে দিচ্ছি, পানির যে অংশটিতে পাহাড়ের বড় টুকরোটি ভেঙে পড়েছিল সে জায়গাটিতে মিনিমাম 80 মিটার চওড়া এবং কি 200 মিটার পর্যন্ত গর্ত হয়ে গিয়েছিল। তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে কত বড় অংশটি পানির ভিতরে ভেঙে পড়েছিল। আর একটি অংশ যদি 200 মিটার পর্যন্ত গর্ত করে ফেলতে পারে তাহলে সেখান থেকে উৎপন্ন হওয়া সুনামি কতটুকু ভয়ানক হতে পারে। আর এত বড় দুর্ঘটনার কারণে তো ক্ষয়ক্ষতিও বেশ ভালোই হয়েছিল। আর এর আশেপাশে এলাকার লোকজন কিছু কিছু বুঝতে পেরেছিল যে এখানে সুনামি হচ্ছে। আর মেগা সুনামি থেকে উৎপন্ন হওয়া ঢেউ পাহাড়ি এলাকার মধ্যে মুহূর্তের ভিতরেই পানি ঢুকে যায় আর হাজার হাজার লোকের মৃত্যু হয়ে যায়। আর আপনার কাছে যদি মনে হয় এটি পৃথিবীর সবচেয়ে থেকে বড় মেগা সুনামি, তাহলে আমরা আপনাকে বলে দিচ্ছি 1958 সালে আলাস্কা শহরের পাশে একটি বড় মেগা সুনামি এসেছিল,
যেটাকে ইতিহাসের সবচেয়ে বড় মেগা সুনামি বলা হয়ে থাকে। ভূমিকম্পের কারণে মাটি সরে একদিক থেকে আরেক দিকে হয়ে গিয়েছিল, আর এর কারণে সেখানকার পাহাড়ের একটি বড় অংশ মাটি পানিতে ভেঙে পড়েছিল, আর এর কারণে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঢেউ উঠে এসেছিল, যার উচ্চতা ছিল 1722 ফিট, যা মানব ইতিহাসের সবচেয়ে বড় ইমারতের থেকেও 1000 ফিট বড় ছিল। আর এই সুনামির কারণে আলাস্কা শহরের অনেক গাছগাছালি নষ্ট হয়েছিল। তবে কিছু কিছু বিজ্ঞানী এবং কি মানুষ ধারণা করে যে আজ থেকে পৃথিবীর 6.5 কোটি বছর আগে এর থেকেও বড় সুনামি এসেছিল, যখন কিনা আমাদের পৃথিবীর বুকে অ্যাস্টেরয়েড পড়েছিল। আর এই অ্যাস্টেরয়েডের কারণে তো ডাইনোসর পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল। আর এই অ্যাস্টেরয়েডের পরিমাণ এত দ্রুত ছিল যে অ্যাস্টেরয়েডটি পড়ার মাত্রই 5 থেকে 6 কিলোমিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছিল, যা বুর্জ খলিফার থেকেও 5 থেকে 6 গুণ বেশি বড় ছিল। আসুন তাহলে জেনে আসি সুনামি থেকে কীভাবে বাঁচা যায়। সুনামি মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগকে কেউ থামাতে পারবে না, বা এর গতিও কেউ কন্ট্রোল করতে পারবে না। একমাত্র সৃষ্টি করতে পারে এরকম বড় বড় দুর্যোগকে থামাতে। পৃথিবীর প্রত্যেকটি সমুদ্রে সুনামির মতো বড় বড় ঢেউ আসা যাওয়া করতেই থাকে, কিন্তু সুনামির জন্য সবচেয়ে ভয়ানক সাগর হলো প্রশান্ত মহাসাগর। স্বাভাবিকভাবে এই সাগরে 50 ফুট উচ্চতার ঢেউ সবসময় দেখাই যায়, তবে এই ঢেউয়ের কোনো গতি নেই, তাই মানুষ খুব বেশি একটি ভয় পায় না। তবে কিছু কিছু মানুষ তো এই ঢেউয়ের সাথে মজা পর্যন্ত করে থাকে। কিন্তু সুনামির ঢেউয়ে প্রচুর পরিমাণে গতি থাকে। সাধারণ সুনামি বা ঝড় বৃষ্টিতে সমুদ্রের পানির গতি হয়ে থাকে মিনিমাম 100 কিলোমিটারের মতো। আর আগ্নেয়গিরি, ভূমিকম্প বা বিভিন্ন সমস্যার কারণে যদি সুনামি উঠে আসে, তাহলে সেটার গতি হয় মিনিমাম 500 থেকে 800 কিলোমিটার প্রতি ঘন্টায়। আপনি তো কখনো বর্ষার সময় ছাদ থেকে পানি নিচে পড়তে দেখেছেন, তখন যদি আমরা সেই পানির মধ্যে হাত দিই, তাহলে কিন্তু আমাদের হাত অনেক সময় ব্যথা করে। তাহলে একবার ভেবে দেখুন তো, 500 থেকে 800 কিলোমিটার প্রতি ঘন্টায় সমুদ্রের পানি যদি আপনার গায়ের উপর এসে পড়ে, তাহলে আপনার কী অবস্থা হতে পারে। তাই যখন সমুদ্র এলাকায় ভূমিকম্পের মতো অনুভব হবে, তখন সে জায়গা থেকে চলে যাওয়াটাই ভালো। আর হ্যাঁ, আরও একটি কথা, যতক্ষণ না পর্যন্ত সুনামির আবাস পরিপূর্ণভাবে কেটে না যায় বা বিপদ কেটে না যায়, ততক্ষণ পর্যন্ত সমুদ্র এলাকায় যাওয়া ঠিক না। যখন সুনামি সমুদ্রে আসে, তখন আস্তে আস্তে পানি পিছিয়ে যেতে শুরু করে এবং কি পানির মধ্যে বুলবুল ওঠা শুরু করে। আর আপনি যদি এরকম পরিস্থিতিতে সমুদ্রের আশেপাশে থাকেন, তাহলে সমুদ্রের কিনারায় থাকলে ভুলেও কোনো উঁচু বিল্ডিংয়ে ওঠার চেষ্টা করবেন না, কারণ সুনামি এরকম বড় বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারে। তাই আমাদের উচিত কোনো একটি দূরে গিয়ে অবস্থান করা বা কোনো দূরে উঁচু জায়গায় গিয়ে অবস্থান করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য বিচিত্র পৃথিবীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।